পরিমণির আগের বিয়ে ছিল 3 টাকার, এবার 101 টাকার। পরিমণি মানেই চমক। ঢালিউডের আলোচিত এই নায়িকার এবার বিয়ে হয়েছে মাত্র 101 টাকা দেনমোহরে। বর চিত্রনায়ক শরীফুল ইসলাম রাজ। শনিবার 22 জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহ সম্পূর্ণ হয়। বিয়েতে উপস্থিত থাকা নির্মাতা গ্যাসুদ্দিন সেলিম জানান, 101 টাকা দেনমোহরে পরি ও রাজের বিয়ে আনুষ্ঠানিকতা হয়। সেখানে অতিথির তালিকায় ছিলেন 3 নির্মাতা গ্যাসুদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী, রেদন রনি ও অভিনেতা ডিএ তাইব। জানা গিয়েছে রাজ ও পরির এই বিয়ে আনুষ্ঠানিকতা মাত্র, তার আগে গত বছর 17 অক্টোবর চুপি চুপি বিয়ে করেন তিনি। বিয়েতে উকিল বাবার ভূমিকায় ছিলেন আরেক নির্মাতা রেদন রনি। বিষয়টি ঘোষণা দিয়েছেন চলতি বছরের 10ই জানুয়ারি। এর আগে শুক্রবার 21 জানুয়ারি হলুদ অনুষ্ঠান হয়। একই সঙ্গে আরও জানান বাবা মা হতে চলেছেন দুজনে। এদিকে পরিমণির এটি ঠিক কত নম্বর বিয়ে সেটি নিশ্চিত হওয়া যায়নি, তবে রাজের গলায় মালা দেওয়ার আগে বিভিন্ন সময় তিনি আরও একাধিক বিয়ে করেছেন যার কোনোটি স্থায়ী হয়নি। জানা যায় সর্বশেষ 2020 সালের 19 মার্চ দিবাগত রাতে নির্মাতা ও অভিনেতা কামরুজ্জামান রনির সঙ্গে হঠাৎ করেই বিয়ের খবর দেন। সেই বিয়েতে কাবিন হয়েছিল মাত্র 3 টাকা, তবে সেই বিয়ে 3 মাসও টিকেনি। বিয়ের পরপরই বিচ্ছেদ হয়ে যায় তাদের। যদিও বিয়ের পর 3 টাকা দেনমোহরের বিয়ে, পরিমণি তখন গণমাধ্যমকে বলেছিল অনেক হিসাব নিকাশ করে তো জীবনের পরিকল্পনা করাই যায়, কিন্তু জীবন চলে তার নিজস্ব পথে, জন্ম মৃত্যু ও বিয়ে সবই আল্লাহর হাতে, এটা আমি খুবই মানি। আমার কাছে মানুষের প্রতি মানুষের বিশ্বাসটাও অনেক গুরুত্বপূর্ণ, এটার ওপর নির্ভর করে মানুষ তার জীবনকে এগিয়ে নিয়ে যায়। জনপ্রিয় এই অভিনেত্রী আরও বলেন, মানুষ যখন কাউকে আই লাভ ইউ বলে, আমি তোমাকে চাই, এটা কিন্তু তাকে ছাড়ার জন্য নিশ্চয়ই বলা হয় না, কিন্তু এখন বিয়ের শুরুতেই বলে দেয়া দেনমোহর কত হবে, ছাড়াছাড়ি হয়ে গেলে এগুলো আবার দিতে হবে, এগুলো কিন্তু একটা মানসিক চাপ হিসেবে মাথায় ঢুকে যায়। ছাড়াছাড়ি নিয়ে চিন্তার চেয়ে আমার কাছে বন্ধনটা খুব জরুরি। জীবনে অনেক কিছু হিসাব নিকাশ করে হয়, কিন্তু বিয়ের মতো বড় বিষয় হিসাব নিকাশ চলে না। আমি খুবই খুশি, সবাই আমার জন্য দোয়া করবে। আমি একটু পাগল আছি তো, ও যেন আমাকে ঠিকঠাক বোঝে। মিডিয়ায় আসার পর 2016 সালের 14ই ফেব্রুয়ারি সাংবাদিক ও আরজে তামিম হাসানের সঙ্গে পরিমণির প্রেমের খবর প্রকাশিত হয়। 2019 সালের 14ই ফেব্রুয়ারি বেশ ঢাকঢোল পিটিয়ে তাদের বাগদান সম্পূর্ণ হয়। শোনা গিয়েছিল পরের বছর ভালোবাসার দিবসে বিয়ে করবেন তারা। সে বছর জুনে দেয়া এক সাক্ষাৎকারে পরিমণি তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার ইঙ্গিত দেন। এর আগেও একাধিক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পরিমণির ও ভেঙেও যায়। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।